মানে উনি তো বলেছিলেন যে বিজেপির হাঁটু ভেঙে দেবে নাকি, তাই বলেছিল না? কজনের হাঁটু ভাঙলেন, এরপরে তো ইডি আসছে ওনার হাঁটু ভাঙার জন্য, যা চুরি করেছেন সময় আসছে, সব হিসেব দিতে হবে। ট্রাক চলে যাচ্ছিল বস্তা ভর্তি চাল গম নিয়ে বাংলাদেশে, রেশনের চাল গম কে নিয়ে পাঠিয়েছিল? তা তো মন্ত্রণালয় পরিবর্তন করতে হলো। আগে চাল বিক্রি করতেন চুরি করে, এখন গাছ বিক্রি করছেন চুরি করে। সুকান্ত মজুমদার যদি সৎসাহস থাকে তাহলে বলুন, সিবিআই এর এফআইআর নেম চোর তোলাবাজ ডাকাত এফআইআর নেম প্রতিষ্ঠিত রেজিস্টার্ড তোলাবাজ শুভেন্দুকে পাশে নিয়ে ঘুরছেন কেন? ওটা একটা চোর। সারদা নারদা থেকে বাঁচতে নারদার এই সুকান্তবাবুর পার্টি বলেছিলেন সিবিআই চাই, শুভেন্দু চোর, পার্টি অফিসে বসে ভিডিও দেখিয়েছিলেন ক্যামেরা। আজকে শুভেন্দু বাবু সুকান্ত বাবুদের নেতা আর তারা দুর্নীতির বিরুদ্ধে বলছেন, এটা কোনো কথা হলো? যারা দুর্নীতি বাংলায় প্রতিষ্ঠা করে গেছে এই সুকান্ত এই শুভেন্দুরা, আজকে তাদেরকে পাশে নিয়ে কোলে বসিয়ে আপনি দুর্নীতির কথা বলছেন সুকান্ত বাবু?